আসসালামু আলাইকুম, জহুরুল হক জয় বলছি। এই টিউটোরিয়ালে আমরা দেখব গুগল ড্রাইভের স্টোরেজ বাই ডিফল্ট যেটি 15 জিবি থাকে তার চেয়ে বেশি কীভাবে আমরা ব্যবহার করতে পারি এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। এজন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট সেটিতে আমি আসলে লগ ইন করে রেখেছি। এবং এখান থেকে যদি আমরা গুগল ড্রাইভে যাই, যে শুধু ড্রাইভ যেটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে জাস্ট এরকম ড্রাইভটি ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার মেইন ইমেইল এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি প্রচুর ফোল্ডার করে অনেক কিছু এখানে রেখেছি। এবং এখানে যে 1 নম্বর 2 নম্বর দিয়ে কিছু নাম দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার হচ্ছে অন্য সাপোর্টেড কয়েকটা ইমেইল আছে এবং সেই ইমেইলগুলোর যে গুগল ড্রাইভ সেটিকে আমি জাস্ট আমার এই ড্রাইভ থেকেই আমি ওই ড্রাইভগুলো অ্যাক্সেস করতে পারি। এতে আমার সুবিধা হচ্ছে আমার এই ড্রাইভে যে 15 জিবি জায়গা আছে তার মধ্যে দেখেন 8.5 জিবি আমি অলরেডি ব্যবহার করে ফেলেছি। এখন আমার আরেকটা ইমেল যেটা আছে joyit247@gmail.com সেটার যে ড্রাইভ সেটা কিন্তু আমি এখান থেকে ব্যবহার করতে পারছি। তো আমি আলটিমেটলি 15 জিবি এবং এইটার 15 জিবি সব মিলিয়ে আমি 30 জিবি ব্যবহার করতে পারছি। আমি যেমনটি করেছি আপনি চাইলে এমনটি করতে পারেন। এতে করে আপনার 15 জিবির পাশাপাশি আপনার ইচ্ছা মতো 15 জিবি করে আপনি গণিত হারে আরও বাড়াতে পারবেন আপনার ড্রাইভের স্পেসটাকে। তো সেটা করতে হলে আপনাকে যেটি করতে হবে সেটা হলো যে আপনার মেইন ড্রাইভে আমরা আগে প্রবেশ করতে হবে, যেটা মেইন আপনার ইমেইল সেটা দিয়ে আমরা ড্রাইভে প্রবেশ করেছি। একই সাথে আমার সাপোর্টের একটা ইমেল আমি খুলে নিয়েছি। ধরে নিলাম যে আপনারও এরকম একটা ইমেল খোলা আছে, না থাকলে খুলে নেবেন। এবং এখানে এই ইমেইলে যে ড্রাইভ সেখানে আমরা ঢুকে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, এটা আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। আমি নতুন করে একটা এখানে ফোল্ডার তৈরি করব, বা আপনার এখানে যাই থাকুক আপনি সবগুলো জাস্ট একটা কমন ফোল্ডারের মধ্যে নেবেন। তো আমি এখানে একটা ফোল্ডার নিচ্ছি এবং এই ফোল্ডারের নাম দিচ্ছি 3.s.main drive, এরকম একটা আমি নাম দিলাম যাতে করে আমি সহজে এটা বুঝতে পারি যে এটা কোন ইমেইলের। তো আপনি এরকম একটা নাম দিয়ে দিবেন। এবং এই যে ড্রাইভটি আমরা তৈরি করলাম, ফোল্ডারটি তৈরি করলাম, এই ফোল্ডারের মধ্যে কিন্তু সব কিছু আপনি এখানে রাখতে পারবেন। এর মধ্যে সাব ফোল্ডার করে আরও অনেক কিছু আপনি রাখবেন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে ফোল্ডারটি আমরা তৈরি করলাম, এই ফোল্ডার তথা এই ড্রাইভটাকে আমরা অ্যাক্সেস করব আমাদের প্রথম যে ড্রাইভটা ছিল সেখান থেকে। তো তার জন্য আমরা যে কাজটি করব, এখানে দেখেন শেয়ার করুন লেখা আছে, রাইট ক্লিক করলে এই শেয়ার করুন আমরা ক্লিক করব। দেন আমরা যে ইমেলের ড্রাইভ থেকে আমরা এটা পেতে চাচ্ছি সেই ইমেল অ্যাড্রেসটি এখানে লিখবো। অলরেডি এরকম আপনি যদি ইমেল অ্যাড্রেস লেখেন আপনার সাজেশন দিবে, সেখানে জাস্ট আপনি ক্লিক করলে এরকম একটি অপশন পেয়ে যাবেন। তো এখানে এসে দেখেন পারমিশনটা আপনি দিয়ে দিবেন এডিটর, যাতে করে আপনি সব কিছু ডিলিট এডিট সবই করতে পারেন বা অ্যাড করতে পারেন। এবং এখানে পাঠান, এই পাঠান বা সেন্ড যে কথাটি থাকবে সেটিতে ক্লিক করবেন। তো এবার আমরা যদি আমাদের মেইন ড্রাইভে যাই, মেইন ড্রাইভে গিয়ে এটা কিন্তু আসলে এসে গেছে, এটা খুঁজে পাবেন কোথায়, শেয়ার্ড উইথ মি এই বাটনটাতে আপনারা ক্লিক করবেন। দেখেন আমরা ওইখান থেকে যেটাই সেন্ড করেছিলাম সেটি এখানে এসে গেছে। এখন এখান থেকে রাইট ক্লিক করে এখানে আগে মুভ টু লেখা থাকতো কিন্তু এখন এটি অফ আছে গুগলের হয়তো বা নতুন একটি ফিচার্স, যেহেতু আমাদের মুভ টু নেই সে কারণে আমাদের বাধ্য হয়ে অ্যাড শর্টকাট টু ড্রাইভ এইটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করলে আপনার দেখাবে যে আপনি কোথায় শর্টকাটটা করবেন। এই যে এসে গেল, আমরা চাচ্ছি আমাদের মাই ড্রাইভের মধ্যে শর্টকাটটা হোক। তো এই যে শর্টকাটের জন্য আমরা নিচে এসে যে অ্যাড শর্টকাট এটিতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে এবার যদি আমি মাই ড্রাইভে যাই, এটা দেখেন যে আমাদের মেন ড্রাইভ যেটা সেটাতে চলে আসছি। এবং এখানে আমি যে টা তৈরি করলাম সেটি কিন্তু এখানে এসে যাওয়ার কথা, দেখুন এসে গেছে 3S মেন ড্রাইভ আমরা যেটা করলাম। যদি এখানে আসতে লেট হয় তাহলে আপনি একটু রিফ্রেশ করবেন। আর আমি 1, 2, 3 এই সংখ্যাগুলো দিয়েছি যাতে করে এই 1, 2-এর সংখ্যাগুলো সবার উপরে থাকে, আমি যাতে সহজেই আমার ড্রাইভগুলোকে খুঁজে পেতে পারি। তো এখানে যে মেইন ড্রাইভ যেটা আমরা তৈরি করলাম, এখানে জাস্ট আমরা এটার উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি যে ড্রাইভে ঢুকে গেলাম। এবং এখানে যদি আমি কোনো ফাইল বা কোনো কিছু রাখি, ফর এক্সাম্পল আমি একটা ফাইল আপলোড করছি, এই যে আমি ফাইলটা আপলোড করলাম, আমি কিন্তু আমার এই মেইন ড্রাইভ থেকে এটি আপলোড করলাম। এখানে দেখেন ডান সাইডে আমার যে নতুন ইমেলটি ছিল তার আন্ডারে যে ড্রাইভটি আমি কিন্তু আপলোড করলাম আমার মেইন অ্যাকাউন্ট থেকে। বাট আমার সেকেন্ডারি অ্যাকাউন্টে কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু আমরা ওই ফাইলটা দেখতে পাবো। বা এখান থেকেও যদি আমি কোনো কিছু আপলোড করি তাহলে কিন্তু আমি ওখান থেকে সেটি মানে অ্যাক্সেস করতে পারবো।
আমি মনে করেন ডিসক্রিপশন নামে যে ফোল্ডারটি ফাইলটি আছে এটি যদি আপলোড করি, তাহলে এখান থেকে আমি কিন্তু এটা দেখতে পাবো। এটা আপলোড শেষ, এবার যদি আমি এখানে জাস্ট রিফ্রেশ করি বা রিফ্রেশ করার আগেই কিন্তু এটা চলে আসছে। তো এইভাবে আপনি ইচ্ছামতো আপনার মেইন ড্রাইভের সাথে, মেইন যে গুগল ড্রাইভ সেটির সাথে আপনি ইচ্ছামতো যতগুলো ইমেইলের ড্রাইভ আপনি যোগ করতে চান যোগ করতে পারবেন, এবং প্রতিটি ড্রাইভের জন্য আপনি 15 GB করে এক্সট্রা জায়গা পাবেন। তো সব মিলিয়ে আপনি, আমি এখানে 1, 2, 3, 4, 4টা ড্রাইভ আমি যোগ করেছি, সব মিলিয়ে আমি এখানে 64 GB ব্যবহার করতে পারি। আমার বিভিন্ন ধরনের ফাইল বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমি কিন্তু এখানে রেখে দিই। তো আপনারাও এরকমটি করতে পারেন, এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।